নমস্কার বন্ধুরা, আজ আমি বানাচ্ছি তালের বড়া। এখানে আমি দুটো তাল নিয়ে নিয়েছি, তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি তালটাকে এভাবে ছুলে নেব। হয়ে গিয়েছে, এবারে আমি একটু সামান্য জল দিয়ে রসটা বের করে নেব। এইভাবে রসটা করে নিয়েছি, এবারে চেলে নেব। চালার জন্য এখানে আমি একটা আটা চালনি নিয়ে নিয়েছি। এবারে আমি এভাবে চেলে নেব। এখানে আমি রসটাকে চেলে নিয়ে নিচ্ছি। এখানে আমি উপকরণের জন্য যেগুলো নিয়েছি, আটা, সুজি, লিকুইড দুধ, চিনি। প্রথমে আমি দিয়ে নিচ্ছি সুজি, আটা, এবারে দেব চিনি, এবারে দিয়ে দিচ্ছি দুধ, মুড়ি। এখানে আমি সবকিছু দিয়ে নিয়েছি, এবারে মেখে নেব। এখানে আমি মেখে নিয়েছি। চলুন এবারে ভেজে নেওয়া যাক। এভাবে ছোট ছোট করে ভেজে নেব। এইভাবে বাকিগুলো ভেজে নেব। আমার বানানো রেসিপি তালের বড়া সম্পূর্ণ। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।